আপনারা ইচ্ছা করলে দুইটা বা তিনটা ছাগলের থেকে স্টার্ট দেয়া আপনারা অনেক কয়টা ছাগল বানাইতে পারবেন এক বছরের মধ্যেই। তো আমাদের এই বাড়ির ছাগলগুলার বেশি কষ্ট করে আব্বা আর আম্মা, ওরা দুজনে কষ্ট করে পালে এই ছাগলগুলো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো ভালো আছেন তো সেটাই আশা করি। তো অনেকদিন পর আবার আনলাম আজকে আমাদের বাড়ির ছাগলের উপরে একটা ভিডিও নিয়ে। তো আমাদের বাড়ির ছাগল দেখতে পারতেছেন, তো আব্বা সম্পূর্ণ ছাগলদের এইভাবে আধার দিতেছে। আমরা বড় একটা গাবলার ভিতরে পানি দিয়ে দিছি যাতে সব ছাগলে খাইতে পারে একসঙ্গে। তো ছোট বড়, তারপরে যেগুলা খাসা করাই দিছি সবটি যাতে একসঙ্গে খাইতে পারে এইভাবে। তো খাবার জন্য আমরা আপনার ভাত দেই, চাপট, তারপরে যাহের গুঁড়া, যেটা আমরা ধান ভাঙাই, তো ধান ভাঙানির যেটা গুঁড়া বাড়ায় সেই গুঁড়াটা। তো সব ছাগলে এইভাবে খাইতেছে, তো বাড়ির থেকে আর কি যেন সামথিং খালি আমাদের সাপোর্টটা কিনতে হয়। এগুলো সম্পূর্ণ ছাগলের খাওয়াইলে কিন্তু ছাগলের স্বাস্থ্যটা ভালো থাকে। তো আপনাদেরকে অনেক দিনে ধরে ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে আমি ভিডিওটা দেই। তো দেখাইতেছি যে আর কয়েক দিনের ভিতরেই আমরা এই ছাগলগুলো বিক্রি করে দেব। কোনগুলো ধরুন যেগুলো খাসা আমাদের বড় হয়েছে, এই যে দুইটা পাঠা, এই দুটো বড় হয়ে গেছে, গা ধলা ধলা যে দুইটা দেখা গেতেছে, তো আমরা এইটিও বিক্রি করে দেবো। আর এই যে ছোট ছোট বাচ্চা, এগুলা তখন বড় হয়ে উঠবো। তো আমাদের এই বাড়ির ছাগলগুলার বেশি কষ্ট করে আব্বা আর আম্মা, ওরা দুজনে কষ্ট করে পালে এই ছাগলগুলো। আপনারা ইচ্ছা করলে দুইটা বা তিনটা ছাগলের থেকে স্টার্ট দেয়া আপনারা অনেক কয়টা ছাগল বানাইতে পারবেন এক বছরের মধ্যেই। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, তো আমার চ্যানেলের পাশে থেকে যাবেন বলে আশা থাকলো। তো যারা আমার চ্যানেলে আগে থেকে ভিডিও দেখেন তাদেরকে ধন্যবাদ জানাই, তো আমার এই ভিডিও এই তৈরি দেখার জন্য। তো আপনারা আমার পাশে থাকবেন, কমেন্টে জানাবেন তো কোনটা কী সিস্টেমের ভিডিও লাগে, আমি সেই সিস্টেমের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো।